প্রিসাইডিং অফিসার হয়। এসব কিন্তু এই লোক যারা রাস্তায় বসে আন্দোলন করছে, ভাটা দাও দিয়ে দাও এন দাও তেন দাও, সব ডিস্টার্ব। ভোটে ভোট দিয়ে এসছে, ব্যালটে ডিস্টার্ব, আবার এখানে এসে ডিস্টার্ব করবে, ঠিক আছে না? ওদের ডিস্টার্বগুলি ছাড়ে দিতে হবে। কিন্তু আপাতত আর ডিএ বাড়ানো যাবে না বলে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। বকেয়া ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে 49 দিন অবস্থান আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ, 35 দিন ধরে চলছে অনশন। ইতিমধ্যে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বকেয়া ডিএ না মেটালে আসন্ন পঞ্চায়েত ভোটের কাজে অংশ নেবেন না, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আর্জিও জানিয়েছেন তারা। আর এবার সরাসরি ডিএ আন্দোলনকারীদের তীব্র আক্রমণ করে বসলেন ভাঙর একের এ ব্লকের তৃণমূল সভাপতি কাইজান আহমেদ। আন্দোলন করছে, ভোট করতে যাব না, পোয়া দিতে হবে বেশি করে, নাহলে ভোট করতে যাব না। এরা যখন ওই বুথে আসবে, নিজেদের লোক বলে সব চাটাছাটি করে না, জানো আগে লড়াইগুলো ভোটে বুথের মধ্যে অনেক কিছু কায়দা তোরা সব করতিস করতিস, সেগুলো আর বলে লাভ নেই তো, ঠিক আছে তো? কিন্তু ওই কায়দাটা ওদেরও কিন্তু ওই মুরগির মাংস আর হ্যাঁ দানের খাওয়ানোর চিন্তা অনেক করিস নি, চাপে রাখবি নাকি? আক্রমণ এসেছে শাসক দলের অন্য নেতাদের কাছ থেকেও। মনুষ্যত্রু যে মানুষের কাজ আমরা করব না, আর ওদিকে চাইছি কেন না? টাকা চাই আমাদের, আরো টাকা চাই। পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারীরা, প্রতিজ্ঞাবদ্ধ এবারে যে ওই কাজটা 100% সততা দিয়ে এবং দৃঢ় প্রতিজ্ঞা দিয়ে আমরা পালন করব। আমরা মাছি গলতে দেব না কোনো বুথের মধ্যে। পশ্চিমবাংলায় যত বুথ আছে, প্রায় 80,000 মতো বুথ, কোনো বুথে মাছি গলতে দেওয়া হবে না। তাতে যে পুলিশ দিয়েই ভোট হবে হোক, আমরাও শেষ থেকে ছাড়বো। এই লোকগুলো না আছে পড়াশোনা, না আছে এদের ত্যাগ তিতিক্ষা, সম্পূর্ণ মমতা ব্যানার্জির ক্রিয়েটেড লুম্পেন গুন্ডা লুটেরা। এদের কথার যদি উত্তর দিতে হয় তাহলে আমাকে সাধারণ নাগরিক হয়ে যেতে হবে, বিরোধী দলনেতার পথ ছেড়ে দিতে হবে। কাইজার আহমদ মানে একেবারে মঞ্চ থেকে দাঁড়িয়ে হচ্ছে স্বীকার করেছে যে তৃণমূল কংগ্রেস দল হিসেবে যারা হচ্ছে ভোটকর্মী হিসেবে গোটা পশ্চিমবাংলায় পৌঁছে যেতেন, তাদেরকে মুরগি খাওয়ানোর ব্যবস্থা করতেন, ফলে তাদেরকে হচ্ছে প্রভাবিত ওনারে অতীতে করেছে, এবং পাশাপাশি উনি কিন্তু সরাসরি ভোটকর্মীদেরকে হুমকি দেওয়ার আঙ্গিকে যে কথাবার্তা বলেছে তাতে ভোটের যে প্রক্রিয়া আছে তার উপরে এই ব্যক্তি একেবারে একটা গুন্ডা বাহিনীর মানসিকতার পরিচয় দিয়েছে, এবং ইলেকশন কমিশন দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিসের প্রেক্ষিতে কি বলেছে তাদের বিষয়, যারা একটু অন্য রাজনৈতিক অতীত থেকে যাদের অভ্যাস, যারা একটু প্রশাসনকে একটু বিড়ম্বনায় ফেলতে পারলে মনে হয় তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন হয়, এদের কাছ থেকে সতর্ক থাকা, এরা যাতে ভুলভাল কাজ করে, অন্তর্ঘাতমূলক কাজ কিছু না করে, সেই নজর রাখতেই এটা বলেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনর সরকারি কর্মীদের একাংশ, আপাতত আর ডিএ দেয়া অসম্ভব জানিয়ে দিয়েছে সরকারও। সব মিলিয়ে ডিএ আন্দোলন নিয়ে তর্জাতুঙ্গে। রঞ্জিত হালদার, সন্দীপ সরকার, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।